কুরবানির ইতিহাস অতি প্রাচীন। জগৎ সৃষ্টির শুরুর দিকেই কুরবানির প্রচলন শুরু হয়েছে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা কুরবানির সেই ঘটনা এভাবে তুলে ধরেছেন। আদম আলাইহিসাল্লামের দুই পুত্রের হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও, যখন তারা উভয়ে কুরবানি করেছিল। তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। হাবিল বলল, যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত করো, তবুও আমি তোমাকে হত্যা করতে তোমার প্রতি হস্ত প্রসারিত করব না, কেননা আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। তারপর থেকে প্রত্যেক যুগেই ধারাবাহিকভাবে কুরবানির এই বিধান সব শরিয়াতেই বিদ্যমান ছিল। মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাস থেকে জানা যায়, পৃথিবীতে যুগে যুগে সব জাতি ও সম্প্রদায়ের মানুষ কোনো না কোনোভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার প্রিয় বস্তু উৎসর্গ করতেন। আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গই আজকের কোরবানি। এ কথার প্রমাণে মহান আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। এই বিভিন্ন নিয়ম পদ্ধতির মূল লক্ষ্য কিন্তু এক, আল্লাহর নির্দেশ পালন করা, কারণ তোমাদের মাবুদই একমাত্র উপাস্য, কাজেই তার কাছেই আত্মসমর্পণ করো। আর সুসংবাদ দাও সেই বিনিদদেরকে। বর্তমান কোরবানির ঘটনা। মুসলিম উম্মাহ প্রতি বছর দশই জিলহজ যে কোরবানি দিয়ে থাকেন, এর প্রচলন আসছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। আল্লাহ তাআলা প্রাণপ্রিয় সন্তানকে কুরবানির নির্দেশ দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই হুকুম পালন করে সফল হয়েছিলেন। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানির পর থেকে উম্মতে মুসলিমা আল্লাহর সন্তুষ্টি পেতে তার এ নির্দেশ কুরবানির বিধান পালন করে আসছেন। কুরবানির এ নির্দেশের বর্ণনাও কোরআনে এভাবে উঠে এসেছে, অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি, অতএব দেখো তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশালীদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর বাবা ছেলে উভয়ে যখন আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জবেহ করার জন্য তাকে কাত করে শুয়ে দিলেন, তখন আমি ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে, নিশ্চয়ই আমি এইভাবে সৎকর্মপরায়ণদারকে প্রতিদান দিয়ে থাকি, নিশ্চয়ই এটা এক সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তার সন্তান কুরবানির পরিবর্তে জবেহযোগ্য এক জন্তু দিয়ে তাকে মুক্ত করে দিলাম, আর এ বিষয়টির পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কতই না মহান, যিনি তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রিয় সন্তান কুরবানির নির্দেশ দিয়েছেন, তিনিও তার নির্দেশ পালন করে নিজ সন্তানকে জবেহ করার জন্য শুয়ে দিয়েছেন, আর তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারপর থেকেই মুসলিম উম্মাহ কুরবানির এই বিধান পালন করে আসছেন। কুরআন সুন্নাই কুরবানির পরিচয়। আরবি করব বা কুরবান শব্দটি উর্দু ও ফার্সিতে কুরবানি নামে রূপান্তরিত, এর অর্থ হল নৈকট্য বা সান্নিধ্য। কুরআনুল কারিমে কুরবানির একাধিক সমার্থক শব্দের ব্যবহার দেখা যায়। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ ও কুরবানি আদায় করুন, এ কারণে এই দিনটিকে কুরবানির দিন বলা হয়। আল্লাহ বলেন, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছি। হাদিসের ভাষায় কুরবানির ঈদকে ঈদুল আজহা বলা হয়। মনে রাখতে হবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বন্ধুত্ব মহান আল্লাহর প্রতি কত গভীর ছিল, তা একটু চিন্তা করলেই বোঝা যায়। হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন চলাফেরা করার বয়সে উপনীত হলেন, তখন প্রায় 100 বছরের বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তখন তিনি আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। সে সময় মিনা প্রান্তরে প্রাণাধিক সন্তানকে কুরবানির নির্দেশ পালন করেছিলেন। আল্লাহর বিধান বাস্তবায়নে তার মানসিকতা
আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল, যা আজও মুসলিম উম্মাহ প্রতি বছর জিলহজ মাসের 10-12 তারিখ এ 3 দিনের যে কোনো একদিন পালন করে থাকেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লোক দেখানোর জন্য কোরবানি নয় বরং পশুকে জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনের পশু ও আমিত্বকে জবাই করার তৌফিক দান করুন। কোরবানির মাধ্যমে নিজেকে তাকওয়াবান হিসাবে তৈরি করার তৌফিক দান করুন। আমিন।